স আজ আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওটা হচ্ছে আপনার পিসিতে যদি কোনো প্রকার কখনো এই সমস্যাটা দেখা দেয় সেই সমস্যাটা আপনারা মাথায় রাখবেন সমস্যাটা হচ্ছে পিসি চলাকালীন যদি আপনার পিসিটা অটোমেটিক রিস্টার্ট নেয় অথবা আপনার সুইচ বাটন ক্লিক করার আগেই যদি দেখেন যে কম্পিউটার ওপেন হয়ে গেছে অথবা কারেন্ট থাকাকালীনই আপনার কারেন্ট চলে গেল আবার চলে আসলো হঠাৎ আপনার কম্পিউটার শুধু শুধু মানে অন হয়ে যাচ্ছে সেই সমস্যাটা হচ্ছে আপনি ঘরে বসেই ঠিক করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এই নতুন ভিডিওতে আপনার আমার দেখা যাচ্ছে যে আমার এখানে ফক্সকানে একটি মাদারবোর্ড রয়েছে সেটা হচ্ছে জি থার্টি ওয়ান জি থার্টি ওয়ান পি সাধারণত সব কম সব কম্পিউটারে বা সব সিপিউতে এই ধরনের সমস্যা দেখা দেয় এবং এবং এই সেম মানে কি বলবো যে সেম মাদার বোর্ডও এরকম সমস্যাটা দেখা দেয় আর বিভিন্ন ব্র্যান্ডের মাদার সাথে তো বিভিন্ন ধরনের মানে সমস্যা থাকেই তো আজকে আপনি আজকে আপনারা দেখবেন যে এই সমস্যাগুলো কীভাবে হয় বা কেন হয় সেটা আপনি ঘরে বসে নিজেই দেখতে পারবেন এবং নিজেই প্রবলেম সলভ করতে পারবেন সেটা হচ্ছে অটোমেটিক রিস্টার্ট নেওয়ার কারণ হচ্ছে আপনার সিমোজ ব্যাটারি এটা আপনি আগে দেখতে হবে ভালোভাবে সিমোজ ব্যাটারি যেটা বাসের পাশে থাকে বাসটা হচ্ছে আমি আপনাদেরকে বাসটা দেখাবো বাসটা হচ্ছে এই বাসটা হচ্ছে এইটা 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 হচ্ছে বায়স যেটা সাঁ বলের পাশেই থাকে এবং পাওয়ার অন অফ বাটনের পাশেই থাকে তো সিমস ব্যাটারি কারণ কারণ এই ধরনের সমস্যা দেখা দেয় তখন আপনি চাইলে সিমোস ব্যাটারিটা খুলে সিমোস ব্যাটারি এই যে সিমোস ব্যাটারিটা দেখতে পাচ্ছেন সেই সিমোস ব্যাটারিটা খুলে আপনি টেস্ট করতে পারবেন যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুলতে একটু অসুবিধা হচ্ছে তারপরে খুলছি সিমুজ ব্যাটারি যে এই যে সিমুজ ব্যাটারিটি রয়েছে এটা যদি ড্যামেজ হয় অথবা ব্যাটারিটা যদি ডিস কানেক্ট অথবা থাকে এই অবস্থায় থাকলে আপনার এই ধরনের সমস্যা দেখা যায় যেমন অটোমেটিক রিস্টার্ট অথবা অটোমেটিক অন অফ হয়ে যাওয়া এই একটার কারণে ওই সমস্যাটা হয় আর আপনার ব্যাটারিটা যখন আপনি চেঞ্জ করবেন অথবা ব্যাটারিটাকে আপনি এটা রিসেটেবল ব্যাটারি না তারপরে আপনার ব্যাটারিটা চেঞ্জই করতে হবে তো সেই ক্ষেত্রে আপনি ব্যাটারিটা চেঞ্জ করবেন অথবা আপনি একবার টেস্ট করতে পারেন যে এটা একটু পিনটা উপরের দিকে দিবেন দেওয়ার পরে এটা আবার লাগাবেন লাগানোর পরে আপনি দেখতে পারবেন যে কম্পিউটার অটোমেটিক অন হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন পিছি অন হচ্ছে না কারণ আমি সেখানে প্লাগুলো খুলে রেখেছি সেই প্লাগুলো লাগাবো এবার প্লাগ হচ্ছে এই যে দেখুন পাওয়ার পাওয়ার সুইস সেটা হচ্ছে এখানে হবে আপনারা যদি পাওয়ার সোইস কখন খুলে ফেলেন তার মানে আপনার খেয়াল রাখতে হবে যে ঠিক কোথা থেকে খুলেছেন আর সেখানে পি ওয়ান বোর্ডে লেখা থাকবে অথবা পাওয়ার সুইচ লেখা থাকবে সেক্ষেত্রে আপনার কোনটা পাওয়ার সুইচ কীভাবে বুঝবেন বোঝার কারণ হচ্ছে এক পাশে আপনি দেখবেন যে এখানে কয়টা রয়েছে পাঁচটা আর চারটে নয়টা টোটাল দশটার মধ্যে একটা থাকবে না সেটা হচ্ছে হলতের উপরেটা থাকবে না তার পাশেটাই হচ্ছে পাওয়ার সুইচ আমি পাওয়ার সুইচ লাগিয়ে লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে অথবা আপনি এটাও করতে পারেন যে একটা টুইজার দিয়ে টুইজার দিয়ে এটাকে শর্ট দিলে হবে টুইজার দিয়ে শর্ট দিলেই অটোমেটিকলি অন হয়ে যাবে আমি সরি আমার এখানে পাওয়ার লাইন দেওয়া নেই পাওয়ার দিচ্ছি এবং সিপিওর লাইনও দিচ্ছি হুম আমি এখানে কুলিং ফ্যান ব্যবহার করছি না তো আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য কুলিং ফ্যান দরকার নেই হ্যাঁ এসি অন হচ্ছে এদিকে দেখুন আমি কিন্তু র্যামটা লাগাইনি কারণ আপনাদেরকে ডিসপ্লে না আসার কারণে র্যামটা লাগাবো না পরবর্তী র্যামের প্রবলেম ডিলেসেড আপনারা এটাও দেখবেন ভিউয়ার্স যে র্যাম না থাকলেও আপনার ডিসপ্লে আসবে না র্যাম না থাকলেও আপনার ডিসপ্লে পাবেন না কম্পিউটারে তো সেই ক্ষেত্রে অনেকের এই ধরনের সমস্যা হয় যেমন আপনার কম্পিউটার রাত সন্ধ্যা চালিয়ে রাখলেন সকালে আপনার দেখলেন চলে না এভাবে এসে থেকে অথচ পিসি ওপেন কীভাবে বুঝবেন পিসি ওপেন হ্যাঁ সেটা হচ্ছে আপনার এই কুলিং ফ্যানের ইটা এই দেখেন কুলিং ফ্যান ঘুরছে অর্থাৎ পিসি ওপেন কিন্তু আপনার ডিসপ্লে আসছে না এবং অটোমেটিকলি ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার যখন ডিসপ্লে আসবে না তা আপনি যেটা করবেন সেটা হচ্ছে আগে আগে আপনি ভালোভাবে কম্পিউটার অফ করবেন ঠিক এইভাবে এইভাবে যাতে কোনো প্রকার এদিকে পেছনে পাওয়ার সাপ্লাই থেকে আপনি আপনার প্লাগটা খুলে নেবেন যাতে পরে র্যামটা না পড়ে যায় বোর্ডে যদি কখনো পাওয়ার থাকে তো সেই আপনি র্যাম খুলবেন না র্যাম যদি খোলেন এই যে র্যাম আর সেটা হচ্ছে ডিডিএর টু এর ওয়ান জিবি র্যাম ডি টু এর ওয়ান জিবি র্যাম আমি সেটা লাগিয়ে আপনাকেদেরকে দেখাবো যে ডিসপ্লে না আসলে কী করবেন দেখেন র্যামটা লাগাচ্ছি র্যামটা লাগিয়ে দেখুন র্যামটা ভালোভাবে লাগালাম এবং ক্লিপ আটকে দিলাম তারপরে যেটা করবো সেটা হচ্ছে আপনার পাওয়ার দিব পাওয়ার দিচ্ছি পাওয়ার দেওয়ার পরে অটোমেটিকলি অন হয়ে গেছে এই অটোমেটিক অন হওয়ার সমস্যাটা হচ্ছে আপনার সিমস ব্যাটারি সেক্ষেত্রে সিমোজ ব্যাটারি যেহেতু অটোমেটিকলি অন হওয়ার সমস্যা সেক্ষেত্রে আমি আপনার আমার সিপিউটা অফ করলাম আমি আবার আবার অন করলাম দেখেন সিমোজ ব্যাটারির সমস্যা সমাধান সেক্ষেত্রে আপনার ডিসপ্লেও আসছে কারণ র্যামের লাইন পেয়েছে তো আপনারা যেটা দেখ শিখলেন যেমন সিউজ বাড়ি না থাকলে অটোমেটিকলি অন হয় এবং যদি র্যাম কখনো প্রবলেম হয় র্যাম খোলা থাকে খোলা থাকা বা যদি কোনো প্রকার লুজ কানেক্ট থাকে সেক্ষেত্রে আপনার ডিসপ্লে আসবে না দেখুন ওদিকে দেখুন অনেক কিছু শো করছে এখানে লেখা আছে প্রেস এফ অন টু কন্টিনিউ কারণ এই ব্যাপারটা হচ্ছে যে আপনার যদি কখন র্যাম অথবা সিমস ব্যাটারি খোলেন তখন প্রোগ্রাম বায়োস কাজ করা বন্ধ করে দেয় সেক্ষেত্রে আপনার এখানে শো করা আছে যে এইটা খেয়াল করবেন আই জি থার্টি ওয়ান এম মাদার সিরিজ এইখানে আপনার মনে করেন যে এই যে মেন যে প্রসেসরগুলো সেইগুলো সবগুলো আপনার এখানে শো করতেছে দেখেন আমার প্রসেসর হচ্ছে থ্রি পয়েন্ট জিরো সিক্স তো সেই ক্ষেত্রে আপনার প্রসেসর এবং র্যাম দুটোর উপরে ডিপেন্ড করা হচ্ছে বায়োস আপনার বাইশ যদি প্রবলেম হয় যেমন বাইস প্রবলেম হয় সাধারণত এই এই সিমস ব্যাটারির কারণে সিমোজ ব্যাটারি আপনার আরেকটা সুবিধা হচ্ছে আপনার গড়ির টাইম এবং সব কিছু ঠিকঠাক রাখে আর আপনি যদি কখন এই সিমোজ ব্যাটারি এই ধরনের প্রবলেম ভোগেন তাহলে আপনার দেখা গেলো যে আপনার মাদারবোর্ডটা বাদ দিতে হতে পারে তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সবদিন দিন খেয়াল রাখবেন যে যাতে আপনার সিমোস ব্যাটারিটার প্রবলেম না দেখা দেয় সেজন্য আপনাকে আপনাকে কোনো প্রকার কোনো মেকার কাছে যেতে হবে না আপনি নিজেই ঘরে বসে ঠিক করতে পারবেন আপনার নিজের কম্পিউটার আর যদি আপনারা নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলে আপনি সাবস্ক্রাইব অথবা এই বেলাইকোনো ক্লিক করুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন সমাধান নিয়ে আমরা আপনাদের পাশেই থাকবো তো থ্যাংক ইউ